এবছর জুন মাসে কম্পিউটেক্স সম্মেলনে AMD এর CEO ডক্টর লিসা সু প্রথমবারের মতো উন্মোচিত করেন Ryzen 9000 সিরিজের প্রসেসর। প্রথমেই এই সিরিজের প্রসেসরের মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিন। জেন 5 আর্কিটেকচারে নির্মিত এই নেক্সট জেন হাই পারফরম্যান্স প্রসেসরগুলোতে থাকছে ইমপ্রুভড ব্রাঞ্চ প্রেডিকশন অ্যাকুরেসি অ্যান্ড ল্যাটেন্সি, হায়ার থ্রোপুট উইথ ওয়াইডার পাইপলাইনস অ্যান্ড ভেক্টরস, ডিপার উইন্ডো সাইজ অ্যাক্রস ডিজাইন ফর মোর প্যারালিজম। এছাড়াও আপ টু 2x ইনস্ট্রাকশন ব্যান্ড উইথ ডেটা ব্যান্ড উইথ এবং AI পারফরম্যান্স পাওয়া যাবে বলে জানানো হয়। Ryzen 9000 সিরিজ নতুন জেন 5 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি, যা 16% পর্যন্ত বেশি ইনস্ট্রাকশন পার ক্লক প্রদান করে। পাওয়ার কনজাম্পশনের ক্ষেত্রেও এই চিপসেটগুলো দারুণ কার্যকর। দেখা গেছে 65 ওয়াটের Ryzen 7 9700X প্রসেসর গেমিংয়ের সময় 105 ওয়াটের Ryzen 5800X 3D প্রসেসরের তুলনায় 12.5% ফাস্টার কাজ করে। এখন আসি গেমিং পারফরমেন্স। AMD দাবি করছে যে Ryzen 9 9950X গেমিংয়ে ইন্টেল কোরাই 9 14900K এর সাথে তুলনামূলক সমান পারফরমেন্স দেয়। গেমিং এ Ryzen 9000 সিরিজের গড় পারফরমেন্স এর আগের সিরিজের তুলনায় 7% ভালো। Cyberpunk 2077 এবং Horizon Zero Dawn এর মতো ট্রিপল এ গেম সেট 23% পর্যন্ত উন্নত পারফরমেন্স আশা করা হচ্ছে এই চিপ সেটগুলোতে। এখন আমরা Ryzen 9000 সিরিজকে পূর্ববর্তী Ryzen 7000 সিরিজের সাথে তুলনা করব। Ryzen 9000 সিরিজে ব্যবহার করা হয়েছে Zen 5, অন্যদিকে 7000 সিরিজে ব্যবহার করা হয়েছে Zen 4 আর্কিটেকচার প্রযুক্তি। Ryzen 9000 সিরিজে বেস ক্লক স্পিড আপ টু 4.2 GHz, 7000 সিরিজে সে বেস ক্লক স্পিড পাচ্ছি আপ টু 3.8 GHz। Ryzen 9000 সিরিজে স্মলার ম্যানুফ্যাকচার প্রসেস 7 সিরিজের তুলনায় অধিকতর পাওয়ার এফিসিয়েন্সি ও পারফরমেন্স প্রদান করে। সারসংক্ষেপে AMD Ryzen 9000 সিরিজ চিপসেটগুলি শক্তিশালী। যারা নতুন বিল্ড করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।